হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চিকেন চাউমিন রান্না করে দেখাবো, একদম রেস্টুরেন্ট স্টাইলে। চিকেন চাউমিন রান্না করতে আমাদের লাগবে মুরগির মাংস, আমি ছোট করে কেটে নিয়েছি, ক্যারট, পাতাকপি, পেঁয়াজ, স্যালারি আর ফালি করা কাঁচামরিচ, আর লাগবে তেল, টমেটো কেচাপ, একটু ভিনেগার, সস, হট সস, সয়া সস, ওয়াস্টার সস, সিসিমি অয়েল আর ব্ল্যাক পেপার। এখন আমরা দেখাবো নুডলসটা আমাদেরকে সিদ্ধ করতে হবে। তার জন্য আমরা একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, তার সঙ্গে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে নুডলস একটা গায়ের সঙ্গে একটা যেন না লাগে, কারণ এটা রান্না করতে একটু ঝরঝরে নুডলস লাগে। আমরা এখন নুডলসটা পানিতে দিলাম, এটা আমাদের 3 থেকে 5 মিনিট সিদ্ধ করতে হবে। হয়ে গেছে, এখন আমি সঙ্গে সঙ্গে ঢেলে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নেব, তারপরে আমি সঙ্গে সঙ্গে বরফ দেওয়া ঠান্ডা পানিতে একটু দিয়ে যাব। চিকেনটা ম্যারিনেট করে রাখবো, চিকেন ম্যারিনেট করতে আমার 1/2 চা চামচ লবণ দিব, আর দেবো আমি একটু ভিনেগার 1 চা চামচ আর সয়া সস। আমরা এটা 10 মিনিট ম্যারিনেট করে রেখে রান্না করব। আমরা 10 মিনিট পর ফিরে আসছি মূল রান্নায়। আমাদের প্রথমে আমরা সসটা রেডি করে নেই। সসটার জন্য আমাদের লাগবে 2 টেবিল চামচ ওয়াস্টার সস, 2 টেবিল চামচ ওয়াস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ হট সস, চিলি হট সস। আমি এই ব্র্যান্ডেরটা ইউজ করি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড ইউজ করবেন। আর আমাদের লাগবে সিসিমি অয়েল 1 টেবিল চামচ। ভিনেগার 1 টেবিল চামচ ভিনেগার, আর লাগবে 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এক 1/4 কাপ তেল দিলাম, দিয়ে এখন আমরা চিকেনটা রান্না করবো। ফার্স্ট আর এই রান্না অলওয়েজ আই জলে আপনাদের করতে হবে। আমাদের এখন চিকেন রান্না হয়ে গেছে, এখন আমরা প্রথমে গাজর আর স্যালারিটা দিয়ে রান্না করব। আপনাদের সবসময় এটা অনেক হাই জলে রান্না করতে হবে, এটা রান্নার মূলটাই হাই জলে, আর এক্সট্রা কোনো প্রকার লবণ দেওয়ার দরকার নেই। যদি আপনারা একটু লবণ বেশি খান, মুখে দেবেন পরে রান্নার পর। এখন আমাদের গাজর আর স্যালারিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা চিকন করে কাটা পেঁয়াজ আর পাতাকপিটা ঢেলে দেব, আর তার সঙ্গে ফালি করা মরিচটাও দিয়ে দেব। এটা আমরা নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করবো, তারপরে আমরা নুডলস মিশাবো। আমাদের মুরগি আর সবজি রান্না হয়ে গেছে, এই মুহূর্তে আমরা এই নুডলসটা ঢেলে দেবো। নুডলসটা ধুয়েই ঘন ঘন নাড়তে থাকবো, আর সঙ্গে আমরা দেবো তৈরি করা সসটা। দেখেন আমার রান্না শেষ হয়ে গেছে, কি সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা একটা বানিয়ে খেয়ে দেখবেন, আমার ধারণা এভরিবডি এটা লাইক করবে। থ্যাংক ইউ। আমার রান্না শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দর।
চিকেন চাউমিন রান্না হয়ে গেল। চিকেন চাউমিন রান্না হয়ে গেল। আপনারা আমার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করুন প্লিজ। দেখার জন্য ধন্যবাদ।